বিদ্যুতের এগারো হাজার ভোল্টের হাই টেনশন তারের সঙ্গে এলটি তারের সংস্পর্শে এসে ঘটে গেল বিপত্তি পুড়ে গেল মিটারের তার একাধিক ইলেকট্রিক ফ্যান রেফ্রিজারেটর লাইট ও মোটর সহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী ফোন করা তিন ঘন্টা দেরিতে আসায় মোবাইল ভ্যান সহ বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর থানার বনসরিয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বনসরিয়া গ্রামের শেষ প্রান্তে রয়েছে প্রায় পনেরোটি বাড়ি মাঠের ট্রান্সফরমার থেকে তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে অভিযোগ দীর্ঘ বছর ধরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে তারা সুষ্ঠুভাবে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না সামান্য বৃষ্টিতে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে হরিশ্চন্দ্রপুর বিদ্যুৎ দপ্তরকে একাধিকবার জানিয়েও কোন সমাধান হচ্ছে না বুধবার বিদ্যুতের এগারো হাজার ভোল্টের হাই টেনশন তারের সঙ্গে এলটি তারের সংস্পর্শে এসে শর্ট সার্কিট হয়ে একটি বাড়ির মিটারের তার ছিঁড়ে যায় পাশাপাশি পনেরোটি বাড়ির তিরিশটি ফ্যান দুটি রেফ্রিজারেটর পাশাপাশি পনেরোটি বারে তিরিশটি ফ্যান দুটি রেফ্রিজারেটর চারটি মোটর ও একাধিক লাইট পুড়ে যায় আহত হয় বছর দশেক এক শিশু এই নিয়ে এদিন আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় বাড়ি ছেড়ে সকলে রাস্তায় চলে আসেন তাই তারা এদিন পৃথক ট্রান্সফর্মারের দাবিতে বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন শেষ পর্যন্ত বিদ্যুৎ দপ্তরে আশ্বাসে তারা বিক্ষোভ তুলে নেন স্থানীয় বাসিন্দা কাজলী খাতুন বলেন এদিন এগারোটা নাগাদ আমার দিদির বাড়ির মিটারের তার পুড়ে আঙিনায় পড়ে দুর্ঘটনা ঘটে বাড়ির ধরে বাড়ির এক দশ বছরের শিশু বৈদ্যুতিক শখ লেগে যায় এখনো পর্যন্ত কোনো কথা বলতে পারছে না বাড়ির সবকিছু পুরে নষ্ট হয়ে গিয়েছে আমরা আতঙ্কে আছি বাড়ি ছেড়ে রাস্তায় আশ্রয় নিয়েছি পৃথক ট্রান্সফরমার না বসলে এর সমাধান কোনোদিন সম্ভব না রঞ্জন দাস নামে আরও এক বাসিন্দা বলেন তিন মাস থেকে আমরা শান্তিতে রাতে ঘুমোতে পারছি না মাঝে মধ্যে বিদ্যুৎ ফল্ট হয়ে যাচ্ছে ফ্যান খুলে বিছানায় পড়ে যাচ্ছে ঘটছে দুর্ঘটনা আমরা পৃথক ট্রান্সফরমার দাবি করছি হরিশ্চন্দ্রপুর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার প্রদীপ দাস বলেন তাদের ওপরে পাখি বসার কারণে এই শর্ট সার্কিট হয়েছে আমরা দ্রুততার সঙ্গে সমাধান করার চেষ্টা করছি দেখাচ্ছি দাদা আমরা বাড়িতে সুখ মতন থাকতে পারছি না আমরা পাংখা চালু করলে আমাদের পাংখা টাকা পুরে মানুষের গায়ে পড়ে যাচ্ছে কেন এটা হচ্ছে কেন হচ্ছে যে আমাদের বিদ্যুৎ দেওয়া আছে কিনা ইলেকট্রিক আমাদের ইলেকট্রিকের জন্য আমাদের বাড়িতে পনেরোটা বাড়ি আমরা ঘুম ঘুম আমাদের দেড় মাস থেকে ছ মাস থেকে আমাদের ঘুম হারিয়ে গেছে আমরা বিদ্যুৎ কোম্পানিতে কল করছি তিন ঘন্টা এদের ইলেকট্রিক তার ছিঁড়ে গেছে ইলেকট্রিকের তারটা অবধি ঠিক করার জন্য তিন ঘন্টা বাদ আসলো আমাদের পুরো পাঁচ থেকে যতগুলো আছে মায়া মানুষ থেকে সবাই আমরা রাস্তার পাশে আমরা রাস্তায় ঘুমিয়ে আছি কোনো বিদ্যুৎ কোম্পানি আমাদের কাথা কানে লিচ্ছে না কোনো এখানে আমাদের মেম্বার নাই ওইরকম রকম আমাদের কানে লিচ্ছে আমরা দূরের মেম্বার আছে মেম্বারকে বলতে যাচ্ছি আজকে হবে কালকে হবে হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে আজকে কি হলো আজকে কি ঘটনা হলো যে আমরা একটু মোটামুটি মিনিমাম সাড়ে এগারোটা এগারোটার মধ্যে ফট করে দুবার আবাজ উঠলো আবাজ উঠার পরে আমরা বাড়ি ছেড়ে আবার বাড়ি ছেড়ে আমরা রাস্তায় চলে আসলাম রাস্তায় আসার পরে দেখছি কি যে একজনের বাড়িতে আমাদের ওর নাম হলো কাজলি দিদি হ্যাঁ ওর বাড়িতে তার ছিঁড়ে পড়ে আছে ওর বাচ্চা ছিল ঘুমায় ওর বাচ্চা যখন ঘুমায় ছিল তখন তার ছিঁড়া পড়ে গেছে ও বাচ্চাকে যান বাঁচাতে যাবে না নিজের যান বাঁচাবে ও কোনো হৌস রাখেনি ও কোনো হৌস বলতে রাখেনি যান ঝুঁকি করে কোনো নিজের বাচ্চাকে তুলে নিয়ে আসে রাস্তার পাশে হ্যাঁ ছেলেকে এমনভাবে চোট লেগেছে ছেলের মুখ থেকে দু তিন ঘন্টা ধরে কথা নাই মুখ থেকে বলছি এই কারেন্টের কারণে আপনার কি কি ক্ষতি হল আপনাদের আমাদের ক্ষতি হলো মিনিমাম 30 থেকে চল্লিশটা পাংখা পুড়ে গেছে পাঁচটা মোটর পুড়ে গেছে ফ্রিজ পুড়ে গেছে দুটা হ্যাঁ মানুষ মানুষ বলটল ইলেকট্রিক বলটল সবকিছু ইলেকট্রিক তারে আমাদের আগুন ধরে নিচ্ছে বাড়িতে প্রায় কত লক্ষ টাকা ক্ষয় ক্ষতি হয়েছে সবাই মিলিয়ে মিনিমাম ধরে রাখো মিনিমাম মোটামুটি ধরে না দেয় এক লক্ষ রকম ক্ষতি হয়ে গেছে ছ মাস থেকে তা এই গাড়ি এসেছে আমরা গাড়িকে যেতে দিয়ে নি আমরা এটুক করে রেখেছিলাম যে বড় স্যার আসবে আমাদের কন্ডিশনটা দেখবে তারপরে আমরা গাড়ি ইলেকট্রিক গাড়ি লাইনটাকে আমরা ধরবো হ্যাঁ তো তার মধ্যে ইলেকট্রিক বলারা নিজের মনে পোলের কাছে চলে গেছে পোলের কাছে আমরা বললাম যে বড় স্যার না আসলে আমাদের লাইনান ট্রান্সফরমার ভিরমা বিরানো হলে আমরা লাইভ বিদ্যুৎ ঠিক করব না আমাদেরকে বড় স্যার আছে কথা দক যে না আমরা আমরা আপনাদের পার্সোনাল এতটি বাড়ি আছে এতটি ক্ষয়ক্ষতি হয়েছে আমরা পার্সোনাল একটা দিব আপনার সুখে সংসার করবেন আপনারা ভালো করে ঘুমাতে পারবেন রাত্রেবেলায় আমাদের আমার নাম হলো রঞ্জন দাস বাড়ি বাড়ি হলো বনসুরিয়া